মুখ্যমন্ত্রী মিথ্যা লগ্নে জন্ম নিয়েছেন, অবিলম্বে ওনাকে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত, মন্তব্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মিথ্যা লগ্নে জন্ম নিয়েছেন, অবিলম্বে ওনাকে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত। মঙ্গলবার সন্ধ্যায় নদিয়ার দত্তপ্রিয়ায় সভা করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন উনি প্রতিদিন মিথ্যা কথা বলেন। সোমবারই তিনি বলেছেন এরাজ্যে 1,69,00,000 মানুষকে শিক্ষাক্ষেত্রে তিনি চাকরি দিয়েছেন, উনি কত বড় মিথ্যাবাদী, এটার অন রেকর্ড আছে। সাংবিধানিক পদে থাকার সুযোগে অনেক কিছু এড়িয়ে চলে যান তিনি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে জুডিশিয়ারি যেভাবে চেপে ধরেছে আশা করি এবার ভালোই বিচার হবে। মুখ্যমন্ত্রী মিথ্যা হলফনামা দিয়েছেন, আমি শিক্ষকদের বলবো ট্রান্সফারের ভয়ে আপনারা নিজেদের গুটিয়ে রাখবেন না, কেউ কেউ আন্দোলন করছেন তবে সেটা 10%, বাকি 90% নিজেদের গুটিয়ে রেখেছেন, আপনারা পারলে অচল করে দিতে হবে। জনগণের যাতে অসুবিধা না হয় সেইভাবে টিফিন আওয়ারে বা শনি রবিবারে রাস্তায় নামুন। আমরা অনেক গণ আন্দোলন করে বামপন্থকে সরিয়ে দিয়েছিলাম, গণ আন্দোলনে মানুষের শেষ কথা বলে। মিথ্যা মামলা পুলিশ অস্ত্র এগুলো সাময়িক ব্যাপার, এগুলো পার্মানেন্টভাবে চলে না। পঞ্চায়েত মিলিটারি ইনডোর সমাবেশ সম্পর্কে শুভেন্দু অধিকারী মন্তব্য করেন ওটা ছোটদের সমাবেশ, 100 দিনের টাকা মেরেছে, যারা কাঠ মানি খেয়েছে সেটা ওদের সমাবেশ। কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের আত্মীয়র সঙ্গে শুভেন্দু অধিকারী নিজাম প্যালেসের বৈঠক করেছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর শুভেন্দু অধিকারী বলেন অডিও ক্লিপ নিয়ে মানহানির মামলা তখনই করব যখন আমার নম্বর ওরা প্রকাশ করবে, ফোন নাম্বার প্রকাশ করলে তখন আমি ব্যাখ্যা দেব অথবা মানহানির মামলা করব। যে কোন রাজ্য সরকারের কোনো বকেয়া নেই দিয়ে আদালতে বলেছেন যে বকেয়া নেই দিয়ে কোনো বকেয়া নেই। মুখ্যমন্ত্রী নিজে মিথ্যা লগ্নে জন্ম, ওই জন্য উনাকে অবিলম্বে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত, এটা আমরা অনেকদিন ধরে দাবি করছি। এত বড় মিথ্যাবাদী, এমনিতেই তো প্রত্যেক দিন মিথ্যা কথা বলে, 1,500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, পৃথিবীতে 1,170টা দেশ, কালকেই বলছিল 1,69,00,000 লোককে নাকি শুধু শিক্ষাক্ষেত্রেই চাকরি দিয়েছে, কত বড় মিথ্যাবাদী ছাড়া, এটা অন রেকর্ড বলেছে। এটা আজকে নয়, অনেকবারই এ ধরনের মিথ্যা কথা বলেন এবং সাংবিধানিক পদে থাকার সুযোগে বেরিয়ে চলে যান। আশা করব যেভাবে টিচার রিক্রুটমেন্ট দুর্নীতি নিয়ে জুডিশিয়ারি চেপে ধরেছেন মমতা ব্যানার্জি সরকারের এই মিথ্যা হলফনামা নিয়েও জুডিশিয়ারি কালকে থেকে ক্ষমা চেয়েছেন, বারবার ক্ষমা চান, তো ক্ষমা চান, কিন্তু আমার মনে হয় জুডিশিয়ারি ছাড়া উচিত। আর সরকারি কর্মচারীদের বলবো, শিক্ষকদের বলবো যে আপনারা ট্রান্সফারের ভয়ে আপনারা যেভাবে গুটিয়ে আছেন, কেউ কেউ আন্দোলন করছেন 5%, 7% লোক, বাকি 90% ভয়ে গুটিয়ে আছেন, গুটিয়ে থাকলে হবে না, আপনারা পারলে অচল করে দিতে পারেন, আপনাদের রাস্তায় নামতে হবে। অবশ্যই সরকারি কাজ ঠিক রেখে জনগণের পরিষেবাকে হ্যাম্পার না করে অফিস আওয়ারের বাইরে বা টিফিন আওয়ারে বা শনি রবিতে রাস্তাই হচ্ছে পথ দেখাবে। আমরা অনেক গণ আন্দোলন করার মধ্য দিয়ে 2011 সালে বামফ্রন্টকে সরিয়েছিলাম। আমরা জানি গণ আন্দোলনে মানুষই শেষ কথা বলে, মিথ্যা মামলা পুলিশ অস্ত্র এগুলো সাময়িক হতে পারে কিন্তু এগুলো পার্মানেন্টলি চলে না। দাদা, বাগুইয়াটিতে দুটো ছাত্র নিখোঁজ ছিল, বারংবার পুলিশকে জানানোর পরে কোনো স্টেপ নেয়নি, 1,00,000,000 টাকা মুক্তি পাচ্ছে, আজকে সেই একটা ছাত্র তার দেহ উদ্ধার হয়েছে, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ তো কিছু করে না, পুলিশের কাজ হচ্ছে টাকা তোলা, আর পিসি ভাইপোকে প্রোটেকশন দেওয়া। নিশ্চিতভাবে ওই অপহৃত ছাত্রের পরিবার স্থানীয় তৃণমূল নেতার কাছে যায়নি, তৃণমূল নেতা নিশ্চয়ই থানায় ফোন করেনি, তৃণমূলের MLA নেতারা থানায় ফোন না করলে কোনো থানায় নড়ে চড়ে বসে না। চোরেদের সমাবেশ।